এই হামলা পরিকল্পিতভাবে ভাবে ঘটানো হয়েছে আমরা এই প্রক্টর চাই না আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছেন আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরে যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বাড়াচ্ছে দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা খুবই ক্রিটিকাল স্যার স্যার আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি সেম আমরা এই প্রক্টর চাই না আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই কি করে যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করা হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আজকে আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা বলতে চাই এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের ছিল প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সূচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকের এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে না সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটুক্তি করেছেন আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি বক্তব্য এবং আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে তখন বাসে করে ট্রাকে করে আসা টকাইরা তাদের উপর তাদের উপর হামলা করার দৃষ্টতা দেখাতে পারে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে ভিসি এবং প্রক্টর আমার বন্ধের নিরাপত্তা দিতে পারেনি আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব সঙ্গে বন্ধুগণ আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরে যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাই ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাত আপনারা দেখেছেন এই টোকা ইধার ঠিকানা এই কে হবে না এই টোকা ইধার ঠিকানা এই বাসায় হবে না এইটা হবে না ঠিকানা টোকা ইধার ঠিকানা এইটার বাজে হবে না সন্তসিদের ঠিকানা এই কে পাশে হবে না সন্তসীধার ঠিকানা